হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি খুব সহজেই ডিমের রিং পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন রান্না শুরু করি। আর রান্না শুরু করার আগে রত্না কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। প্রথমে আমি একটি বড় বোল নিয়েছি, তার ভিতরে হাফ কাপ নিলাম ময়দা, সেই একই কাপে করে আমি নিলাম সুজি আর চিনি। আপনারা যে কাপে ময়দা নেবেন সেই সেই কাপেই আপনারা সুজি আর চিনি নিলেই দেখবেন খুব সুন্দরভাবে একটা সঠিক মাপ আপনারা পাবেন। আর তার ভিতরে দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী লবণ। সব শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিব আর একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা কোনোটাই হওয়া যাবে না, আমি কিন্তু এখানে স্বাভাবিক তাপমাত্রার জলই ব্যবহার করলাম। তো জলটা দেওয়ার পরে আমি একটি ব্যাটার তৈরি করে নিলাম এবং ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তার ভিতরে দিয়ে দিলাম আমি এক চিমটি বেকিং সোডা। সোডাটা দেওয়ার পরেও আমি আরও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর একটি ছোট বাটি নিলাম, সেই বাটিতে আমি একটি ডিম সাবধানতার সহিত ভেঙে দিব যেন কুসুমটা ভেঙে না যায়। এই রিং পিঠা তৈরি করার জন্য কুসুমটা গোটা রাখাটা জরুরি, তাহলে পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমি ডিমের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে কড়াইতে 1 চামচ তেল বসিয়েছি। তেলটা গরম হতে আমি যে 10 মিনিট আগে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা আর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখলাম বেশ ঘন হয়ে গিয়েছে, তাই আমি এর ভিতরে আর 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম। ততক্ষণে আমার তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, তেলের ভিতরে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। ডিমটাকে এক সাইড ভাজি হতেই অপর সাইডটা উল্টিয়ে দিলাম। এখন ভালোভাবে ভাজি করে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এই ডিমটা উঠিয়ে কিন্তু আমি যে ব্যাটার তৈরি করে রেখেছি সে ব্যাটারের বাটির ভিতরেই দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে 1 কাপ তেল দিয়েছিলাম। তেলটা গরম হতেই এই ব্যাটারে আমি ডিমটাকে চুবিয়ে এখন এই তেলের ভিতরে ছেড়ে দিব। তেলের ভিতরে আমি ডিমটা এ সাইডটা ভাজি হতেই অপর সাইডও ভালো করে ভাজি করে নিব। সুন্দরভাবে দুটো সাইডই ভাজি হয়ে গেলে আমি এই ডিমটাকে উঠিয়ে আবার এই ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। এমনভাবে আমি ব্যাটারের ভিতরে 8 থেকে 9 বার আমি ডিমটাকে এভাবে ডুবিয়ে ডুবিয়ে ভাজি করব। আর এই কারণেই ব্যাটারটা পাতলা হলে কি হবে, প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ভাজি হবে, যেটা খেতে খুবই মজা লাগবে। আর আপনারা যদি ব্যাটারটা ঘন করে তৈরি করেন তাহলে ভাজি হওয়ার পরেও ব্যাটারটা কিন্তু একটু বেশি পুরু হওয়ার কারণে অত বেশি মজা লাগবে না। এ কারণেই পাতলা করে ব্যাটারটা দিবেন, তাহলে এই পাতলা ব্যাটারটা বারে বারে ভাজি হওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে অনেক মজা লাগবে। তো এমনভাবে আমি 8 থেকে 9 বার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ডিমটা ভাজি করে নিলাম। দেখুন আমার ভাজি করা হয়ে গিয়েছে, ডিমটা কত বড় হয়ে গিয়েছে দেখুন। এখন আমি নামিয়ে নিয়ে আমার পছন্দ মতো শেপে আমি কেটে নিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই পিঠা রেসিপিটি যদি আপনাদের আজ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।